আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে পাস্তা তৈরি করে দেখাবো, পাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাস্তা তৈরি করতে হয়। তো এখানে আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আটা ময়দা দুইটাই ব্যবহার করতে পারবেন। তো 2 কাপ ময়দা আমি এখানে নিয়ে নিলাম একটা বলে। নেওয়ার পর আমি এই যে 3টা ডিম নিয়েছি, দেখতে পাচ্ছেন, আমি আজ পাস্তাটা ডিম দিয়ে তৈরি করব। তো ডিমটাকে আমি একটু ফেটে নিচ্ছি, এতে করে মেশাতেও ভালো হবে। তো এই যে দেখুন, আমি ডিম 3টা দিয়ে দিলাম। তো এখানে পরিমাপটা আপনারা জেনে নিলেন যে 3টা ডিমে 2 কাপ, 2 কাপ ময়দা সাথে 3টা ডিম ব্যবহার করলে পরিমাপটা সঠিক হবে। তো এভাবেই আপনারা নিয়ে নেবেন। এবার একটা কাটা চামচ দিয়ে আমি আপনাদের মিশ্রণটা মিশিয়ে দেখছি। তবে কাটা চামচ দিয়েই হবে না, যেহেতু প্রথমে হাতে লেগে যেতে পারে, তাই আমি কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি হাত দিয়ে মিশ্রণটাকে ভালো করে এই যে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। এটা আরও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, যার ফলে আরও সফট হয়ে যাবে। আপনারা কমপক্ষে 1-1.5 ঘন্টা এভাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। এভাবে রেখে দিয়ে আমি বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে রেখেছি। তো এবার আমি 1.5-2 ঘন্টা পরে ফিরে এলাম। তো দেখুন কতটা সফট হয়েছে। তবে এখন আবার একটু এটাকে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। আর দেখুন এখন কিন্তু হাতে লাগছে না। তারপরও আপনারা চাইলে এভাবে হাতে তেল দিয়ে ডোটাকে এভাবে আরেকটু মেখে নিতে পারেন। আবার না চাইলে প্রয়োজন নেই, এমনিতেই এভাবে মাখাতে পারেন, তাতে করে আপনার হাতে আপনাদের হাতে লাগবে না। তো আমার ডোটা রেডি। এবার এই ডোটাকে আমি প্রস্তুত করে দেখাবো। বন্ধুরা, এই ডোটা কিন্তু পিড়িতেও তৈরি করা যায়, সেক্ষেত্রে আরও ছোট ছোট পাতলা হয় এবং সিদ্ধও দ্রুত হয়। তবে যদি পিড়িতে আপনারা করতে না চান, তো এভাবে করে নিতে পারেন, এতে করে একটু দ্রুত কাজটা শেষ হয়ে যাবে, আর পিড়িতে করলে একটু সময় লাগবে। তো এভাবে আমি কেটে নিচ্ছি, দেখুন শেপ করে নিচ্ছি। এভাবে একটা কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর পিড়িতে করতে হলে আপনারা রুটি আকারে যেভাবে রুটি তৈরি করেন সেভাবে করে তারপর সেটাকে একটা চাকু দিয়ে কেটে কেটে সাইজ করে নেবেন। তো এই যে দেখুন, আমি আপনাদের আরেকটি টিপস দিয়ে দেই। যদি আপনাদের কাছে মনে হয় যে এটা একটার সাথে একটা লেগে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা এভাবে একটু গুঁড়া
ময়দা বা আটা এর উপর ছড়িয়ে দিবেন, এর ফলে একটার সাথে একটা লেগে যাবে না। আর যে এই ময়দার গুঁড়াটা, এটা যখন আপনারা সিদ্ধ করবেন তখন এই পাস্তার থেকে এমনিতেই সরে যাবে। তো এভাবে আমি সম্পূর্ণ ডো থেকে পাস্তা তৈরি করে নিব। তো এই যে আমার পাস্তাটা প্রায় শেষ, শেষ পর্যায়ে আর একটু দেখিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমার পাস্তা তৈরি হয়ে গেল। দেখুন আমি পাস্তাটা রেডি করে ফেলেছি। বাসায় করলে এটা সুস্বাদু পুষ্টিকর হয়, আর বাজার থেকে আমরা কিনে না খাওয়াই ভালো, সেটা স্বাস্থ্যকর হয় না। তো আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। এবার আমরা চলে আসি রান্নায়। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, সেটাই আমি পানি ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। তো পানির ভিতর আমি লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি তেল, রান্নার তেল। এবার এগুলোর ভিতরে আমি পাস্তাটা দিয়ে সিদ্ধ করে নিব। তো আমি তেল আর লবণটাকে পানির সাথে একটু নেড়েচেড়ে দিচ্ছি, এতে করে উপকরণগুলো পানির সাথে মিশে যাবে। তো এবার আমি আস্তে আস্তে পাস্তাগুলো এর ভিতর দিয়ে দিব। তো বন্ধুরা এই যে দেখুন আমি এখন পাস্তাগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে পাস্তাটা, এভাবে প্রস্তুত করলে পাস্তাটা দারুণ হয় খেতে। আর এই পাস্তাটা এই যে আমি সিদ্ধ করে নিচ্ছি, দেখুন কত সুন্দর পারফেক্টভাবে পাস্তা তৈরি হয়ে গেছে। এটাকে একটু সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু এটা একটু বড় ও মোটা আকৃতির হয়েছে। ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই পাস্তাটাকে নামিয়ে ফেলবো। তো এই পাস্তাটাকে একটা এরকম ঝাঁঝরির উপরে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো এবার আমি পাস্তাটা নামিয়ে প্যানে তেল নিয়ে নিলাম। তেলের উপর আমি দুইটা ডিম ভেজে নিব। দুইটা ডিমকে খুব ভালোভাবে ভাজতে হবে। দুইটা ডিম ভেজে আমি নামিয়ে নেব। বন্ধুরা আপনারা ইচ্ছা করলে ডিম নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো দিলে ভালো হয়, খেতে স্বাদ হয়, ডিমের কারণে খেতে আরো সুস্বাদু হবে। তো এভাবে আমরা ডিমটাকে ভেজে নামিয়ে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ডিমটা নামানোর পরে আমি প্যানে রান্নার তেল দিয়ে দিলাম। তেলের ভিতর আমি কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি। আর আমি কিছু গরম মশলা অ্যাড করলাম। এখানে আমি চারটা এলাচ ও দুই টুকরা দারচিনি দিয়েছি।
আর এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিলাম। আমি মুরগির মাংস নিয়েছি। পাস্তা তৈরিতে মুরগির মাংসটাই বেশি স্বাদ হয়, গরু বা অন্যান্য মাংস অতটা স্বাদ হয় না। আপনারা তৈরি করে দেখতে পারবেন, তৈরি করে খেলে বুঝতে পারবেন। তো এবার মাংসটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। দেখুন আমি কিভাবে নেড়ে চেড়ে মাংসটাকে ভেজে নিচ্ছি। মাংসটা ভালো ভাজা হলে স্বাদটাও দারুণ হবে। মাংসটা আমার ভাজতে ভাজতে আমি এর ভিতর বাকি উপকরণগুলো দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর করে ভাজা হয়েছে। এর ভিতর আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্ট অ্যাড করলাম। এবার আদা রসুনটাকেও আমি একটু ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব বা ভেজে নেব। এর ফলে এই পেঁয়াজ রসুনের আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। দেখুন এভাবে অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে রেডি করতে হবে। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, এর ফলে মশলাটাও কষানো হবে, মাংসটাও কষানো হয়ে যাবে। এখানে বেশি পানি কখনোই অ্যাড করবেন না, এভাবে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। যেহেতু মাংসটাকে আমি ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি, বন্ধুরা আপনারা এর ভিতর বিভিন্ন প্রকার সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর, টমেটো, বটবটি। তো আমি আজ সবজি অ্যাড করলাম না। আর আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। প্রিয় ভিউয়ার্স, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন বা শেয়ার করবেন। আর এই পর্যায়ে আমি দিয়েছি লুডুসের ভেতর যে মশলাটা থাকে সেই মশলাটা। বন্ধুরা যদি আপনাদের কাছে লুডুসের মশলা না থাকে তবে চটপটির মশলাও দিতে পারেন। মশলাটা দিলে এর ফ্লেভারটা অনেক গুণে বেড়ে যায়। এই পর্যায়ে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো অ্যাড করার পরে আমি আবার নাড়তে থাকব। এই রান্নার মেন কৌশলটাই হচ্ছে অনবরত নাড়তে থাকতে হবে আর উপকরণগুলোকে ভালোভাবে ভাজতে হবে। তো বন্ধুরা দেখতে পেলেন আমি কিছু কাঁচা মরিচ অ্যাড করেছি এবং উপকরণগুলো ভেজে নিচ্ছি। এভাবেই ভাজতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। আমি সয়া সসটা অ্যাড করলাম। সয়া সসটা অ্যাড করে আবার আমি নেড়ে নিচ্ছি। আবার কিছু সময় নেড়ে নেওয়ার পরে আমি টমেটো সসটা অ্যাড করব।
আমি টমেটো সসটা অ্যাড করেছি। এবার আবার আমি উপকরণগুলো নেড়ে নিচ্ছি, পাস্তাটা নেড়ে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে ও সুন্দর হয়েছে আমার পাস্তাটা। পাস্তা অনেক পুষ্টিকর একটি ডেজার্ট। এবার আমি পাস্তার ভিতর ভেজে রাখা ডিমগুলো অ্যাড করলাম। এ পর্যায়ে আমি চিলি সস। তো বন্ধুরা, সয়া সসটা অ্যাড করার পরে আমি আবারও সরি আমি এখানে চিলি সসটা অ্যাড করার পরে আবার কিছু সময় এভাবে নেড়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো বন্ধুরা, রান্নাটা আপনাদের কাছে ভালো লাগলে তো বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর প্লিজ একটা লাইক দিবেন, নতুন যারা সাবস্ক্রাইব করবেন, এতে করে আমার চ্যানেলটা অনেকের কাছে পৌঁছে যাবে। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, এর ফলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সেটে পৌঁছে যাবে। তো আমার রান্নাটা কমপ্লিট। এই যে আমার রান্নার ফাইনাল লুক, এখন আমি নামিয়ে নিব। রান্নাটা অবশ্যই অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, এবং এর যে স্বাদটা সেটা উপভোগ করবেন। তো আমি একটা প্লেটে সার্ভ করলাম। দেখুন কতটা ইয়াম্মি ও সুস্বাদু দেখতে হয়েছে, খেতেও অনেক অনেক সুস্বাদু হয়েছে, চাইনিজের পাস্তার মতো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আবার অনুরোধ করছি লাইক দিবেন ও শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।